আপনার এলাকায় এই সবজিটাকে কি নামে ডাকে আমি জানি না, তবে আমি সজনে, সজনা বা সজনে ডাঁটা এই তিনটি নামে জানি। যে যেই নামেই ডাকেন, গরমকালে পাতলা ডাল দিয়ে সজনা আমাদের উত্তরবঙ্গে ভীষণ জনপ্রিয়। খুব সহজে আমি রেসিপিটা করে দেখাচ্ছি। ভালো কথা, আপনার এলাকায় এটাকে কি নামে ডাকে আমাকে কমেন্টে জানাবেন। এক কাপ মসুর ডাল ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে একটা প্যানে নিয়ে নিচ্ছি। ডালগুলো লম্বা সময় ধরে পানিতে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ ডালগুলোকে সেদ্ধ করব। ডালের ভেতর আধা কাপ পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিয়ে দিচ্ছি। 10-12টি কাঁচামরিচ একটু টুকরো করে দিলাম। ঝালের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। সেই সাথে রসুন 10-12 কোয়া। গুঁড়ো মশলাগুলো নিয়ে নিচ্ছি। আধা চা চামচ হলুদের গুঁড়ি। অনেকেই ডালের ভেতর এই গুঁড়ো মশলাগুলো খেতে চান না, তবে আমি বলবো ধনে আর জিরা গুঁড়ি একবার দিয়েই দেখবেন, টেস্ট এবং ফ্লেভার দুটোই চেঞ্জ হয়ে যাবে। 1 টেবিল চামচ ধনে গুঁড়ি, সেই সাথে 1 টেবিল চামচ জিরা গুঁড়ি। আজকের সবগুলো গুঁড়ো মশলাই আমি ব্যবহার করলাম এসিআই পিওর ব্র্যান্ডের। এবার সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম 2 কাপ। ফুল আঁচে সেদ্ধ করব। ডাল সেদ্ধ হতে হতে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব সেদ্ধ হয়ে যাবে। নতুনদের জন্য বলছি, যদি 2 কাপ পানিতে ডাল সেদ্ধ না হয়, সেক্ষেত্রে কিছুটা গরম পানি অ্যাড করে ডালগুলোকে সেদ্ধ করে নেবেন। মোট কথা, ডাল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একদম সফট হতে হবে, তাহলে ঘুটে নিতে সুবিধা হবে। ডালগুলো সফট হয়ে গেছে, এবার চুলোটা বন্ধ করে দিয়ে একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যেন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ডাল সব কিছু খুব সুন্দরভাবে গলে যায়। ভালো করে ঘুটা হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। 1 কাপ ডালের জন্য আমি গরম পানি দিলাম 4 কাপ, কারণ ডালগুলো এখন জাল করব, আবার সজনা দিয়ে সেদ্ধও করব। তবে আপনারা চাইলে পানির পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন, যদি ডাল পাতলা খেতে চান। মোট কথা, পানির পরিমাণ ডিপেন্ড করবে ডাল কতটা ঘন বা পাতলা খাবেন তার উপর। এবার 1/2 কেজি পরিমাণ সজনা এরকম টুকরো করে দিয়ে দিচ্ছি। তবে দেওয়ার আগে অবশ্যই কিন্তু আঁশগুলোকে ফেলে দিতে হবে। লবণ দিয়ে দিয়েছি 2 চা চামচ। লক্ষ্য করলেন তো, আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় কোনো লবণ দিইনি, এবারই প্রথম লবণ দিলাম। মিডিয়াম আঁচে রান্না করছি সজনাগুলো সফট হওয়া পর্যন্ত। জানেন তো, ডাল রান্না করার সময় ঢাকনা দিতে হয় না, তাহলে বলক উঠে ডাল পড়ে যাবে। যখন এরকম বলক উঠবে তখন মাঝে মাঝে একটু নেড়ে দেব, তাহলে উতলে পড়ে যাবে না। ফ্রেশ সজনা দিয়ে যদি ডাল রান্না করেন তাহলে সজনাগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগার কথা না। সজনাগুলোর কালার দেখেন চেঞ্জ হয়ে গেছে, তার মানে সজনাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। বাজারে টমেটো পাওয়া যাচ্ছে, তাই টেস্টটাকে একটু বাড়ানোর জন্য আমি 2টি টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে দিলে দেখবেন টেস্ট অনেক বেড়ে যাবে। সজনাগুলো সফট হয়ে গেছে, এবার বাগারের প্রিপারেশনে চলে আসলাম। 2-3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। আমি কিন্তু ডাল সেদ্ধ বা সজনা সেদ্ধ করার সময় কোনো তেল দিইনি। 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। 2টি তেজপাতা একটু টুকরো করে দিয়ে দিলাম। এই তেজপাতা ডালের ভেতর দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। পেঁয়াজগুলো দেখেন রং চেঞ্জ হয়ে গেছে, একটু স্বচ্ছ হয়ে এসছে। এই পর্যায়ে রসুন কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, সেই সাথে 4টি শুকনো মরিচ। এই শুকনো মরিচ ঝাল বাড়াবে না, কিন্তু দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। এবার একদম লালচে করে, মানে বেরেস্তার মতো করে ভেজে নেব।
পেঁয়াজ রসুনগুলো যখন বেরেস্তার মতো লালচে হয়ে যাবে তখন সেই সজনা ডালের ভেতর দিয়ে দেব। এটাকেই বলে বাগার দেয়া। মজার ব্যাপার হলো, ডাল সজনা রেসিপিতে বাগার দেওয়ার সময় আমরা কোনো পাঁচফোড়ন দিই না। মিক্স করে নিলাম। ফ্লেভারটাকে আরও একটু স্ট্রং করার জন্য সবশেষে কিছু ধনে পাতা দিয়ে দিলাম। আপনাদের ভালো না লাগলে বাদ দিতে পারেন। সব কিছু মিক্স করে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই ডাল সজনা আমাদের উত্তরবঙ্গের ভীষণ জনপ্রিয় একটা খাবার, সেই সাথে হেলদি একটা খাবার। পুষ্টিবিদরা বলে থাকেন সজনার ভেতরে প্রচুর পরিমাণে আয়রন সহ বিভিন্ন মিনারেলস আছে, যা আমাদের শরীরে রক্ত তৈরিতে এবং ব্রেন ডেভেলপমেন্টে খুবই সাহায্য করে। সিজন থাকতে বেশি বেশি করে ডাল সজনা খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।